রাজ্যে সম্প্রতি কুমারঘাটে ঘটে যাওয়া গণধর্ষণ কাণ্ড এবং অন্যান্য এই ধরনের নারী নির্যাতন ও ধর্ষণ কাণ্ড ইস্যুতে শুক্রবার সোচ্চার হলেন কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি দিন প্রদেশ কংগ্রেস ভবনে আহত সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, এখানে আইনের শাসন নেই। রাজ্যে গড়ে প্রতি মাসে ১৩টি করে ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনা ঘটছে। ইদানিংকালে বেশ কয়েকটি ঘটনা রাজ্যের নাম কলঙ্কিত করেছে। তিনি আরও অভিযোগ করেন, এই ধরনের ঘটনার সাথে শাসক দলীয় নেতাকর্মীরা জড়িত রয়েছে। প্রতিটি ক্ষেত্রে এগুলিকে থামাচাপা দেবার একটা প্রয়াস নেওয়া হয়েছে। গ্রামের শাসন নেই, রাজ্যে গড়ে প্রতি মাসে ১৩টি করে ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনা ঘটছে। ইদানিংকালে বেশ কয়েকটি ঘটনা রাজ্যের নাম কলঙ্কিত করেছে, শুধু দেশের মধ্যেই না, সারা বিশ্বের কাছে আমাদের মাথায় হেঁট রয়েছে। এবং এই সমস্ত ধর্ষণ এবং গণধর্ষণের ঘটনার সাথে আপনারা জানেন, মিডিয়ার বন্ধুরা, সারা রাজ্যের মানুষ জানে, শাসক দলীয় নেতা কর্মীরা জড়িত রয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সরকারের এই জিনিসগুলোকে থামা চাপা দেওয়ার একটা প্রয়াস তারা নিয়েছে। ওনার সাফ কথা, ত্রিপুরা রাজ্যের পুলিশ পারে না এ কথা নয়। ত্রিপুরা রাজ্যের পুলিশ মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম, কিন্তু তাদের কাজ করতে দেওয়া হচ্ছে না বলে এদিন দাবি করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি আবার এমনটু জোর গলায় বলেন, ভারতীয় জনতা পার্টি কিংবা সরকারের তরফ থেকে তাদের কার্যকর্তাদের বলে দেওয়া হয়নি যে ধর্ষণ করার কথা, কিন্তু স্পষ্ট ভাষায় জানান কোনো রাজনৈতিক দল কিংবা সরকার সে কথা বলে না। এই কথা উল্লেখ করে তিনি প্রশ্ন ছুড়েন, তবে ধর্ষণ কিংবা গণধর্ষণের সাথে যারাই যুক্ত থাকুক না কেন, তাদের কেন এর বিচারের আওতায় আনা হবে না? ত্রিপুরা রাজ্যের পুলিশ মূল আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম, কিন্তু তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে। ভারতীয় জনতা পার্টি কিংবা সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়নি তাদের কার্যকর্তাদের যে তোমরা ধর্ষণ করে আস। কোন রাজনৈতিক দল কিংবা সরকার সেই কথাটা বলে না, এটা আমরা ভালো করেই জানি। প্রশ্নটা হচ্ছে, তাহলে ধর্ষণ কিংবা গণধর্ষণের ঘটনার সাথে যারাই জড়িত থাকুক না কেন, তাদের কেন এই বিচারের আওতার মধ্যে আনা হবে না? সুদীপবাবুর সাফ বক্তব্য মানুষ এই ধরনের ঘটনাকে ঘৃণা বর্ষণ করেছে, ধিক্কার জানাচ্ছে, নিন্দা জানাচ্ছে। এদিন জনগণের প্রতি রাস্তায় নামার জন্য আবেদন করে দলের তরফ থেকে যারাই এর সাথে যুক্ত তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি। বলেন, মুখ্যমন্ত্রীকে এই তদন্তে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে মন্ত্রী, তদন্ত যাতে সুন্দরভাবে সম্পূর্ণ হয় মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে নজর রাখা প্রয়োজন বলেও জোরালো দাবি জানান সুদীপবাবু। আমাদের পাশে থেকে আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের আবেদন থাকবে, রাস্তায় নামুন, দলের তরফ থেকে অবিলম্বে মন্ত্রী পুত্র সহ শাসক দলীয় নেতারা, উপপ্রধান, মেম্বারের স্বামী থেকে শুরু করে যারাই জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। তদন্ত যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় মুখ্যমন্ত্রী শুন শেখ, দ্যাট মিনিস্টার হু সার ইজ ইনভলভড ইন দিস ক্রাইম।
এদিন এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কংগ্রেসে যোগ দেন ধলাই জেলা সভাধিপতি এবং শিক্ষক কর্মচারী নেতা প্রদ্যুৎ কুমার ভট্টাচার্য। দলের পক্ষ থেকে যোগদানকারীদের উত্তরীয় পরিয়ে এদিন বরণ করে নেওয়া হয়। এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন কংগ্রেসের আশিস কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।